মহাকাশ বিজ্ঞানের নানা দিক অতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঢাকায় যাত্রা শুরু করে নব থিয়েটার। অ্যানালগ থেকে ডিজিটাল এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের প্রতিদিন প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান দিয়ে আসছে। কর্তৃপক্ষ মনে করে এমন প্রতিষ্ঠানের সাহায্য পেলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। ফারহানা জ্যোতির রিপোর্ট। অসীম আকাশ আর সেখানে ছড়িয়ে থাকা নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সম্পর্কে জানার কৌতূহল মানুষের আজন্ম। সেই কৌতূহলেরই অনেকখানি মেটায় অর্ধগোলাকৃতি এই নব থিয়েটার, যেখানে সৌরজগৎ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জসহ মহাকাশ বিজ্ঞান সম্পর্কে মেলে স্পষ্ট ধারণা। মহাকাশ বিজ্ঞানের দিগন্ত সাধারণের সামনে উন্মোচনের জন্য এবং দেশে বিজ্ঞান শিক্ষা আরও সহজ করতে 2004 সালে নব থিয়েটারের পথ চলা শুরু হয়। নব থিয়েটারটিতে প্ল্যানেট শো এর মাধ্যমে আনন্দের মধ্য দিয়ে জ্যোতিষবিজ্ঞানের নতুন নতুন তথ্য জানতে পেরে খুশি দর্শকরা। পাশাপাশি রয়েছে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্রও। ভূতগুলো মনে হচ্ছিল আমার কাছে চলে এসেছে, আমাকে খেয়ে ফেলবে। বাস্তব লাগে জিনিসগুলো, স্পেশালি বাচ্চাদের তাদের ইতিহাস সম্পর্কে জানা উচিত। প্ল্যানেট শো ছাড়াও এখানে শিশুরা নিজ মনে দেখতে ও খেলতে পারে ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস। এর মাধ্যমে নতুন প্রজন্ম পাঠ্যবইয়ের বাইরে আনন্দের সাথে শিক্ষা নিতে পারছে বলে মনে করেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। যে শোগুলো দেখাচ্ছে অবশ্যই ওগুলো দেখলে আনন্দ হয়, বিনোদন হয় এবং তার সাথে কিছু শিখতেও পারে। জাতিকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে জানালেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। বিভিন্ন স্কুল কলেজের যে ছাত্ররা তাদেরকে নিয়ে কিন্তু ওদের জন্যই বিশেষ করে এটা, এবং মানুষকে বিজ্ঞান মনস্ক করা, ওইটাই কিন্তু ওই যে নব থিয়েটারের কাজ। প্রতিষ্ঠানের মহাপরিচালক জানালেন মহাকাশ বিজ্ঞান শিক্ষা লাভের এই গুরুত্বপূর্ণ মাধ্যমটিকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে বিভাগীয় পর্যায়ে নব থিয়েটারের স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। 5 থেকে 10 বছরের ভিতরে সবগুলো বিভাগীয় শহরে নব থিয়েটার হবে, যখন যেটা আমরা করব ওই সময় যে সর্বাধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা এই কাজগুলো করে যাব। শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষার অন্যতম মাধ্যম হিসেবে কার্যকর ভূমিকা রাখলে এই প্রকল্পের লক্ষ্য বাস্তবায়ন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।